हाय एवरीवन, वेलकम टू माय चैनल जाजाबर यूट्यूब चैनल पक्ष देखा जाबर एक नतुन भिडियो साथ तुम्हारे सकल के स्वागत। आज के भिडियो एकदम ही अन्यरकम होते चले, तो भिडियो देखे ही तुम्हें बुझते भिडियो कीरकम होते चले। देखते चूल के एक यू काट करी तो आबार एका एका, तो तुम्हारा कीभव ए रकम यू काट करते निजे चूल निजे एका एका, तो यही तुम्हारे संगे शेयर करब। फुल ट्यूटोरियल देखते हुए संगे क्योंकि थकते हैं और देखते हमें क्यों क्यों कर। फार्ष्टे क्योंकि हमारे चूला के भलोक दुभागे डिवाइड करते तरपर हमें जब भी देखा देखो ए रकम सामने दिखे चूला के लिए कान का चूलगुलो के दुई भाग के लिए तरह मुखे सोजा सोजा एक गाडा दिए बेधे फिलते हैं। तो गाडा एक टाइट कर बांधते हैं ना क्योंकि खुले जाए। तो देखो हमारे गाडाट एकदम ही बांधा कमप्लीट हो गए, तो तरह ही क्योंकि आर एक सरु रकम गाडार लागे। तो सरु नाओ मोटा नाओ, तो मोटार थे एक सरुटा नार चेषा करो आगा दिखे बांधार जो तरह के चूल्ला के एक भलोक चिरुनी को ने कैन बोलो तो कारण बांधार पर अनेक समय जट थे जाए, तो ओई रकम थे चूले ठीक काटा है ना। तो देखो तरह एखे और एक गाडा नहीं चूले रेखे दम आगाते बेधे देव, मैं तुम्हारा जोटा केटे फिलते चाहो तर आगे पर्यटन बेधे देवे गाडार्ट। तपर देखो ये रकम एक काँची नहीं केटे फिलते हैं समान করে কাটতে হবে, কারণ এই দিকে কাঁচিটা আমার একটু ধারটা মরে গিয়েছিল, ওই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিল। তো তারপরে আমি কিন্তু কেটে নিয়েছি, আমার কোনো রকম অসুবিধা হয়নি। তোমরা কিন্তু যারা বিগিনার্স আছো তারা কিন্তু ভালো কাঁচি নিও, না হলে কিন্তু চুলটা একদমই বিগড়ে যাবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো আমি এখানে কাটছি এরকম একটু একটু করে ডিভাইড করে কাটবে, ছোটো কাঁচিতে যদি কাটো তাহলে কিন্তু সুন্দর করে কাটা হয়ে যাবে। আইদা ওই আমি কিন্তু হেয়ার কাটটা করছি ইউ কাটের হেয়ার কাট, তোমরা কিন্তু এরকম খুবই সহজেই করে নিতে পারবে। তো তারপরে দেখো এখানে আমাদের কিন্তু কমপ্লিট আর কিছুই করতে হবে না। তো আমি এতটা কেটেছি কারণ চুলটা আমার পাতলা হয়ে গিয়েছিল ওই জন্য। তারপরে একে একে সবগুলো গার্ডার খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সামনের দিক থেকে দেখলেই মনে হচ্ছে যে সমান, বাট সমান হয়নি, তোমরা কিন্তু পেছনে চুলটা ঘোরালে বুঝতে পারবে। তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো আমি কিন্তু পেছনে ঘুরে বসে গেছি আর আমার মাথায় একদমই চুল বেশি নেই, কোঁকড়া চুলের জন্য বেশি দেখাচ্ছে। দেখো পুরোপুরি ইউ হয়েছে কিনা তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম কিন্তু মজাদার ভিডিও দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আরও কী ধরনের হেয়ার কাট চাইছো বা কী ধরনের ভিডিও চাইছো তোমরা কিন্তু আমাকে বলো, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। তো এরকম নতুন নতুন ভিডিও দিচ্ছি যে দেখবো যেটাতে বেশি ভিউজ আসবে ওইটা নিয়ে আমি ভিডিওটা করব। সো এটা যেহেতু আমি সরস্বতী পুজোর উপলক্ষে চুলটা কেটেছিলাম, ওই জন্য তোমাদেরকে বলছি যে সরস্বতী পুজো সবাই ভালো কাটুক, বাট আজকে আমি সরস্বতী পুজোর দিনে আপলোড করছি, প্লিজ কেউ কিছু মনে করো না। সো চলো আজকের মধ্যে সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।